ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। দেখো, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে নেবে, যাতে করে দেখবে এই ধরনের আমরা আগেও অনেক ভিডিও আপলোড করেছি আর এখন আমরা আরও অনেক ভিডিও আপলোড করব। তাহলে তোমরা খুব সহজেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা নতুন দেখছো এই ভিডিওটা, আমরা আগে আরও যে ভিডিওগুলো আপলোড করেছি এভারেজের উপর, সেগুলোও দেখে নাও। তাহলে দেখবে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে খুব সুবিধে হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে আজকে দেরি না করে শুরু করি ক্লাসটা। দেখো আজকে ফার্স্ট প্রবলেম কি বলেছে, না ছজন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন মহিলার গড় বয়স কত বছর? তাহলে কি বলেছে তোমাকে, না ছজন মহিলার একটা দল ছিল, সেখানে কি হচ্ছে না এই 55 আর 60 বছরের যে একটা বয়সের মহিলার পরিবর্তে দুজন এলো, তার মানে আমার কি হচ্ছে যে টোটাল যে সংখ্যাটা, এই যে এরা চলে গেল কিন্তু তার পরিবর্তে আবার দুজন এলো, তার মানে কি টোটাল যে মহিলার সংখ্যা অর্থাৎ যে 6 জন মহিলার সংখ্যা সেটা আমার সেম থাকলো, ঠিক আছে? তাহলে এটা কি না রিপ্লেসমেন্ট যে প্রবলেমগুলো ছিল সেইগুলোর মতো, ঠিক আছে? তাহলে এখানে আমার ফর্মুলা দিয়ে করেছিলাম, তাহলে দেখো ফর্মুলাটা কি ছিল, না এন ইকুয়াল টু ও প্লাস এ এন। তাহলে এনটা কি, এন হচ্ছে এই যে নতুন যে মহিলারা এলো তাদের টোটাল এজটা বের করব, আর ওটা কি যে যে দুজন মহিলা চলে গেল অর্থাৎ ওল্ড, এইটা কি না এই 55 প্লাস 60, এদের এজটা তাহলে কত হয়ে যাচ্ছে 55 প্লাস 60 প্লাস, এটা কি এ হচ্ছে যে বলেছিলাম এভারেজ, এভারেজ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা দেখবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে না এভারেজ 2 বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে না এ ইকাল টু 2 হয়ে গেল। এবার এনটা কি বললাম, এন ইকাল টু এখানে বললাম যে দেখো 6 জন মহিলার পরিবর্তে মানে 6 জন মহিলার যে দলটা ছিল সেখানে এদের দুজনের পরিবর্তে দুজন এলো, তার মানে টোটাল সংখ্যাটা সেম থাকলো, তাহলে এন ইকাল টু এখানে হয়ে যাবে 6। এবার দেখো তাহলে এটাকে দেখো ক্যালকুলেশন করলে কত পেয়ে যাচ্ছ 5 আর এটা 11 প্লাস 6 × 2 = 12 মানে 127। এটা কি পেলাম, না দুজন মহিলার টোটাল এজ। তাহলে তোমাকে চেয়েছে কি, না দুজন মহিলার গড় বয়স কত, গড়টা করলে কি হবে, না একে 2 দিয়ে তুমি ভাগ করে দাও তবেই তো তুমি গড়টা পেয়ে যাবে। তাহলে দেখো কত পাচ্ছ 63.5, ঠিক আছে? তাহলে দেখো এটা তোমার অপশন সিতে এই অ্যান্সারটা আছে, বোঝা গেল? তাহলে এবার নেক্সট প্রবলেম দেখো কি বলছে, না একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71 কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 এবং 32 পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে, প্রকৃত গড় নম্বর কত? তাহলে দেখো এই প্রবলেমগুলো তুমি কিভাবে করবে জানো, না এখানে তোমাকে বলা আছে কি না প্রকৃত নম্বর আর ভুল নম্বর বলা আছে, আর কতজনের সেটা 14 জনের একটা এভারেজ ছিল কিন্তু কি হয়েছে না 2 জন ছাত্রের প্রকৃত নম্বর এত এর পরিবর্তে এটা লেখা হয়ে গেছে। তাহলে তুমি এখানে করবে না প্রকৃত নম্বর মাইনাস ভুল নম্বর বাই কতজনের উপর সেটা হয়েছে, না 14 জনের উপর হয়েছে বাই 14 লিখে দাও। এবার দেখো প্রকৃত নম্বর এখানে কি কি আছে, না এই যে প্রকৃত নম্বর 56 প্লাস 32 মাইনাস ভুল নাম্বারটা কত, না এত পরিবর্তে এত লেখা হয়ে গেছে অর্থাৎ এটা ভুল নাম্বার, তাহলে এটা কত ভুল নাম্বারটা, না 42 প্লাস 74 বাই 14 ইকুয়াল টু দেখো এটা ক্যালকুলেশন করো 8, এটা 8 মাইনাস এখানে 6 আর এটা 11, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো 14, এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 8 আর 2 আর এটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আসছে দেখো বাই 14 ইকুয়াল টু মাইনাস 2। এবার মাইনাস কেন হলো, না আমার যেহেতু প্রকৃত নাম্বারের থেকে ভুল নাম্বারটা বেশি নেওয়া হয়ে গেছে সেই জন্য মাইনাস হয়েছে। এবার মাইনাস হলে কি করবে, না তোমার দেখো এভারেজ কত ছিল, না 71, তার থেকে 2 এভারেজ কম নিতে হবে, তাহলে এভারেজ হয়ে যাবে কত প্রকৃত যে এভারেজটা সেটা মাইনাস করে দাও, তাহলে দেখো 69, তাহলে প্রকৃত এভারেজ কত, না প্রকৃত গড় নম্বর কত জানতে চেয়েছে, তাহলে আমার অ্যান্সার কত 69 অর্থাৎ দেখো সি এর অ্যান্সারটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এবার নেক্সট প্রবলেমে যাই, দেখো কি বলছে, না 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর, বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে
নতুন কম বয়সী ছাত্রের বয়স কত। ঠিক আছে, এটা আমরা রিপ্লেসমেন্ট বেসড যে ছিল সেই ধরনের প্রবলেম নিয়ে করব। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে 20 বছর বয়সের পরিবর্তে তো আমাদের কি হলো, দুজন ছাত্র এলো, তাহলে আমি দুজনের জায়গায় একজনকে নেব। সেক্ষেত্রে কি হবে, না দেখো আমার বলা আছে কি এখানে 30 জনের গড় বয়স বলা আছে তোমাকে এখানে 15 বছর। এবার 20 বছর বয়সী ছাত্রের পরিবর্তে যদি আমি একজনকে নিই তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার ছাত্র সংখ্যাটা সেম থাকছে। এবার আর তোমাকে এখানে বলা আছে কি না গড়টার কোনো পরিবর্তন হয়নি, বর্তমানেও তাদের গড় 15 বছর, তার মানে এখানে গড়টা কি হয়ে গেল 15। তার মানে যদি পরিবর্তন না হয় তাদের 0 হয়ে যাচ্ছে, মানে এভারেজটা কি সেম। অর্থাৎ আমি বলতে পারি কি যে 20 বছর বয়সী যে ছাত্রের পরিবর্তে আরেকজন ছাত্রকে নিলাম তার বয়সটা 20, তাই না? কিন্তু তোমাকে এখানে বলা আছে কি না ছাত্রের যে পরিবর্তে দুজন তো নিয়েছি, তাহলে আমার এটা তো পেলাম একজনের, তাহলে আরেকজনের কত হয়ে যাবে, আরেকজনের হয়ে যাবে কত না 15 বছর। কারণ কি না গড় বয়সটা তোমার 15 আছে, তাই না? তাহলে দেখো এবার তোমাকে এখানে যে ক্রাইটেরিয়াটা বলা আছে যে তাদের বয়সের পার্থক্য 5 বছর, তাহলে দেখো 20 থেকে 15 মাইনাস করলে তো আমরা 5ই পাচ্ছি, তাহলে বয়সের পার্থক্যটা 5 বছর হলো। কিন্তু তোমাকে চেয়েছে কি এখানে না নতুন কম বয়সী ছাত্রের বয়স কত, তাহলে কে ছোট না এই 15 বছরটা ছোট, তাহলে কম বয়সী ছাত্রকে 15 বছর। অর্থাৎ দেখো এই অপশন বিটা রাইট অ্যান্সার। চলো তাহলে এবার নেক্সট প্রবলেম দেখো কি বলছে, না এক ব্যক্তি তার যাত্রাপথে প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি পার ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে এবং বাকি পথ সাইকেলে। ঠিক আছে, তার মানে আমি যদি ধরে নিই যে ব্যক্তিটার সমগ্র যাত্রাপথটা, অর্থাৎ যে সে টোটাল যাচ্ছে 1 অংশ। ঠিক আছে, এবার কি বলছে না অর্ধেক, প্রথম অর্ধাংশ এটা আমার টোটাল, কিন্তু প্রথম অর্ধাংশ সে কিসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। তারপরে কি বলছে বাকি পথের অর্ধাংশ বাসে, তাহলে এইটা যদি সে ট্রেনে যায় বাকি থাকছে এটা, তার অর্ধাংশ যাচ্ছে কিসে না বাসে যাচ্ছে, তাহলে বাসে কত যাচ্ছে, এই যে এটা বাসে যাচ্ছে, তাই না? এবার দেখো তারপরে কি বলছে না বাকি পথ সাইকেলে, তাহলে বাকি এইটা যাচ্ছে সে ট্রেনে অর্ধেক, তার অর্ধেকের মানে বাকি থাকছে তাহলে অর্ধেক, তার অর্ধেক যাচ্ছে বাসে, তাহলে এইটা যাচ্ছে সে সাইকেলে। ঠিক আছে, এবার কি বলছে না তোমাকে জানতে চাইছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। এবার এই প্রবলেমটা তো আমরা আগে করেছিলাম, কি বলেছিলাম না এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কি ছিল না টোটাল ডিস্টেন্স, সরি টোটাল ডিস্টেন্স তো আমি এক ধরে নিয়েছি, বাই টোটাল টাইম। কিন্তু এখানে আমার টাইম বলা নেই, কি কি আছে না এটা আমি পেয়ে গেলাম কি না তার দূরত্ব। তাহলে দেখো ট্রেনের যেটা দূরত্ব বাই যেটা স্পিড সেটা করলেই তো আমরা টাইমটা পেয়ে যাব, তাহলে ট্রেনের যে দূরত্বটা সেটা কত হয়ে যাবে না হাফ, প্রথম অর্ধাংশ গেছে, তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি না ডি বাই স্পিড, তাহলে স্পিড কত আছে ট্রেনে না 60 কিমি পার আওয়ার বাই 60 প্লাস। এবার দেখো তোমার কিসে বলবে না বাসে, বাসে সে কত যাচ্ছে না বাকি পথের অর্ধাংশ, এখানটা ভালো করে বোঝো, মানে আমাদের হাফ গেছে তার মানে বাকি আছে কত আর এটা আছে আর হাফ বাকি আছে, তার অর্ধাংশ মানে কি বাই 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1/4 অংশ, এইটা যাচ্ছে সে কিসে বাসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এখানে 1/4 বাই কত স্পিড আছে বাসে না 30 কিমি পার আওয়ার বেগে। এবার দেখো তাহলে এইটা যদি 1/4 হয় তাহলে সাইকেলে সে কত যাচ্ছে, বাকি পথটা সাইকেলে যাচ্ছে, তার মানে বাকি পথ তোমার কত হয়ে যাবে না এটাও তোমার 1/4। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্লাস করে দাও, প্লাস করলে আমার কত পেয়ে যাচ্ছে এখানে না 1/4 বাই এখানে স্পিড কত আছে না সাইকেলে 10 আছে তাহলে বাই 10। ওকে, এবার তুমি ক্যালকুলেশন করো তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো ক্যালকুলেশন করলে কত পেয়ে যাচ্ছ তুমি এখানে না এখানে তোমার 1/120 প্লাস এটা 1/120 প্লাস এখানে 1/40। এবার দেখো ক্যালকুলেশন করলে কত পেয়ে যাচ্ছ তুমি না এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছ 1/20 মানে এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, এবার এখানে 1+1+3
এটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ না 3 কে 4 কে 5 মানে কাটাকাটি করো তুমি দেখো তো 5 কাটাকাটি করলে এটা পেয়ে যাচ্ছি 2 4 তাহলে দেখো তোমার অপশন বি টা রাইট অ্যানসার বোঝা গেল তাহলে এবার চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক দেখো কি বলছে না তিনটি সংখ্যার গড় 28 প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এখানে না প্রথম দ্বিতীয় আর তৃতীয় এই তিনটে সংখ্যা ঠিক আছে এবার দেখো তোমাকে কি বলেছে না প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক তাহলে আমার যদি দ্বিতীয়টাকে আমি 2 ধরি তাহলে প্রথমটি কি বলেছে দ্বিতীয়টির অর্ধেক মানে প্রথমটা হয়ে যাবে কত 1 এবার কি বলেছে এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টা 2 তাহলে তৃতীয়টা যদি দ্বিগুণ হয় তৃতীয়টা তাহলে তোমার কত হয়ে যাবে না তৃতীয়টা তাহলে হয়ে যাবে 4 ঠিক আছে এবার কি বলেছে না তিনটি সংখ্যার গড় বলা আছে তোমাকে এবার দেখো এদের তুমি টোটাল করে নাও টোটাল করলে কত পেয়ে যাচ্ছ যে 1 প্লাস 2 প্লাস 4 এটা ইকুয়াল টু 7 এই 7 ইউনিট এটা সমানই কত বলা আছে না 28 ইনটু 3 কারণ এটা গড় তাহলে টোটালটা এটা এবার 1 ইউনিট সমান কত পেয়ে যাচ্ছ না 12 এটাকে 4 দিয়ে কাটাকাটি করলে 4 সাথে 28 মানে 4 3 12 এবার তোমাকে জানতে চাইছে কি যে তিন তৃতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যা কোনটা এটা তোমার তৃতীয় সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যাটা কি হয়ে যাবে তোমার না 4 ইউনিট সমান হয়ে যাবে না 4 গুণিত 12 ইকুয়াল টু 48 অর্থাৎ দেখো তোমার অপশন এটা রাইট অ্যানসার তাহলে এবার নেক্সট দেখো কি বলছে না তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিন গুণ সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত ঠিক আছে তাহলে একইভাবে তুমি কি ধরে নাও না এটা প্রথম এটা দ্বিতীয় আর এটা তৃতীয় সংখ্যা ঠিক আছে এবার তোমাকে কি বলেছে না তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ দ্বিতীয়টা বলেছে প্রথমটির দ্বিগুণ তাহলে দ্বিতীয়টা আমি 2 ধরে নিই তাহলে প্রথমটা কত হয়ে যাবে এর অর্ধেক হবে নিশ্চয় তাহলে প্রথমটা 1 এবার কি বলেছে না তৃতীয়টির তিন গুণ মানে দ্বিতীয় যেটা সেটা তৃতীয়টির তিন গুণ তাহলে এখানে তো আমি 2 নিয়ে নিয়েছি দ্বিতীয় তাহলে তৃতীয়টা কি বলতে পারি ঠিক এর উল্টোটা মানে দ্বিতীয়টির এক তৃতীয়াংশ তাহলে কত হয়ে যাবে এখানে 2/3 এবার দেখো এটাকে ক্যালকুলেশন করো মানে এই ফ্র্যাকশনটাকে আমি যদি নাম্বারে আনি কি হবে 3 এটা 6 আর এখানে 2 এবার তোমাকে কি বলেছে না তিনটি সংখ্যার মধ্যে এগুলো তো বলে দিয়েছে এবার সংখ্যা তিনটির গড় বলা আছে তাহলে একইভাবে দেখো 6 3 9 2 11 11 ইউনিট সমান কি হয়ে যাবে না 44 গুণিত 3 তিনটি সংখ্যা তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে না এটাকে 4 4 3 12 এবার কি বলেছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা তোমার কোনটা এটা তোমার বড় সংখ্যা দেখতেই পাচ্ছ তাহলে দেখো এই 6 ইউনিট এটা সমান কত হয়ে যাবে না 72 অর্থাৎ দেখো এটা তোমার রাইট অ্যানসার চলো এবার নেক্সট দেখো কি বলছে না 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত তাহলে দেখো এখানে তোমাকে যে টোটাল ডিস্টেন্স সেটা ইকুয়াল টু কত বলা আছে না 160 কিমি তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম 160 কিমি এবার কি বলেছে না এই পথের 120 কিমি পথ ঠিক আছে তাহলে দেখো এখানে আমি কি করব না এবার আমার টোটাল ডিস্টেন্স এভারেজ স্পিড যেহেতু চেয়েছে তার মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তাহলে ডিস্টেন্স অলরেডি আমরা পেয়ে গেছি টোটাল ডিস্টেন্স এবার টোটাল টাইমটা বের করতে গেলে কি করতে হবে না ডিস্টেন্স বাই টাইম তাহলে দেখো প্রথম যে ট্রেনটা যাচ্ছে তাহলে দেখো আমি যদি এটাকে T1 ধরি মানে সে কত দূর যাচ্ছে 120 কিমি পথ যাচ্ছে এই 80 কিমি পার আওয়ার বেগে তার মানে এখানে কি হয়ে যাবে না ডিস্টেন্সটা হচ্ছে 120 আর সেটা স্পিড কত আছে না 80 কিমি পার আওয়ার বেগে তাহলে T1 ইকুয়াল টু এখানে কত পেয়ে যাচ্ছি কাটাকাটি করো দেখো এটা পেয়ে যাচ্ছি 4 3 12 4 2 8 এবার নেক্সট কি বলেছে বাকি পথ 40 কিমি পার আওয়ার বেগে টোটাল তো তুমি দেখতেই পাচ্ছ যে এটা তাহলে 120 কিমি পথ সে অলরেডি গেছে তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে তোমার এখানে
তাহলে দেখো বাকি থেকে যাচ্ছে না 160, মানে T2 যদি ধরি তাহলে বাকি পথ 160 মাইনাস 120, তার মানে কত আসছে এটা 40, বাই এটা স্পিড কত আছে 40 কিমি পার আওয়ার বেগে, মানে এখানে স্পিড হয়ে যাবে বাই 40, তাহলে ইকুয়াল টু 1। এবার কি করবে তুমি, না এবার দেখো তোমাকে করতে হবে না এভারেজ স্পিড, এভারেজ স্পিড ইকুয়াল টু তাহলে কি বললাম যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স তো আমার জানা আছে যে 160 বাই টোটাল টাইম কত হয়ে যাবে, এই যে 3 এর 2 প্লাস 1, এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করো দেখো এখানে উপরে 2টা তুলে দাও আর এখানে হয়ে যাচ্ছে তোমার 5, তাহলে কাটাকাটি করলে দেখো কত পেয়ে যাচ্ছ না 5 3 এ 15 আর 5 2 এ 10, অর্থাৎ এইটা তোমার রাইট অ্যান্সার অপশান বিটা। তাহলে চলো এবার নেক্সট প্রবলেম দেখো কি বলছে, না বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর, 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত। তাহলে কি বলেছে বর্তমানে পিতা প্লাস তার দুই পুত্র, পিতা প্লাস তার দুই পুত্র, এদের কি বলেছে না গড় বয়স বলা আছে, তাহলে দেখো এটা টোটাল কত হয়ে যাচ্ছে 3, এদের গড় বয়স কত বলা আছে তোমাকে 27 বছর, ঠিক আছে এদের এভারেজটা বলা আছে, তাহলে এখান থেকে আমি যে এদের সামটা সেটা পেয়ে যাব। তাহলে সেটা করলে কি হচ্ছে না এই দুটোকে মাল্টিপ্লিকেশন করো 27 গুণিত 3, মানে 3 সাথে 21 81 বছর। তারপরে কি বলেছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর, 5 বছর আগে, তাহলে বর্তমানে তাদের বয়স কত হয়ে যাবে, না বর্তমানে এই দুটোই হচ্ছে যে বর্তমান বয়স, ঠিক আছে তাহলে এদেরও বর্তমান বয়স কত হয়ে যাবে, যে দুই পুত্র মানে দুই পুত্রের তাহলে বর্তমান বয়স হয়ে যাবে তোমার 12 প্লাস 5, মানে কত 17 বছর, সেইটা দেখো কত না 17 বছর তাদের গড় বয়স। এবার দেখো তাহলে তাহলে তাদের টোটালটা কত হয়ে যাবে, না তাদের যেটা সাম সেটা করলে কত হয়ে যাবে না 17 2 এ 34, তাই না। এবার তোমাকে জানতে চাইছে কি না তাদের যে পিতার বয়স বর্তমান বয়স সেটা কত, তাহলে দেখো বর্তমান বয়সটা কি করে পাবো, না এখানে দেখো দুই পুত্র আর দুই পুত্র মাইনাস করলে কেটে যাচ্ছে, তাহলে দেখো এখান থেকে তাহলে তুমি পিতার বয়স কত পেয়ে যাবে, পিতার বয়স পেয়ে যাবে এই দুটোকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত পাচ্ছ না 7 আর 4, এটাই তোমাকে জানতে চেয়েছে, অর্থাৎ দেখো অপশান বিটা তোমার রাইট অ্যান্সার। এবার নেক্সট কি বলছে না 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল যে 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত। তাহলে দেখো এই টাইপের প্রবলেমটা আমি আগে করালাম একটু আগে, তাহলে দেখো এটা কিভাবে করবে, সেই একইভাবে না প্রকৃত মাইনাস, মানে এখানে প্রকৃত বলতে আমি বলছি যে পরে যেটা নেওয়া হয়েছে সঠিক, প্রকৃত বা সঠিক দুটোই তো সেম, তাহলে প্রকৃত মাইনাস ভুল বাই কতটি না 12টি পর্যবেক্ষণের উপর, তাহলে বাই 12। এবার দেখো তোমাকে এখানে প্রকৃত কোনটা, এত এর পরিবর্তে এটা নেওয়া হয়েছে, তার মানে কি যেটা সঠিক সেটা কত 62, মাইনাস ভুলটা কত না 26, তাহলে মাইনাস 26 বাই 12, এইটা ইকাল টু পেয়ে যাচ্ছে দেখো 6 আর এখানে তোমার 3 বাই 12, অর্থাৎ এটা পেয়ে যাচ্ছে কত 3। এবার দেখো এখানে কি হচ্ছে না আমাদের প্রকৃতটা বেশি নেওয়া হয়েছে, তাহলে কি হচ্ছে কারণ এখানে যদি মাইনাস আসে তার মানে বুঝতে পারবে যে তোমার প্রকৃতটা কম নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু প্লাস এসছে সেই জন্য আমি কি জানি যে প্রকৃতটা বেশি নেওয়া হয়েছে, তাহলে দেখো তোমার এভারেজ তো ছিল এটা, তাই না, তাহলে যদি আবার বেশি নেওয়া হয় তার মানে এভারেজটা বেড়ে যাচ্ছে কত 3, তখন তোমার কি হচ্ছে না এভারেজ যদি বেড়ে যায় তাহলে আগের যেটা ছিল কত 28, তার সঙ্গে তুমি 3টা প্লাস করে দাও কত পেয়ে যাচ্ছ যে প্রকৃত যেটা এভারেজ সেটা 31, অর্থাৎ এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট প্রবলেম দেখো কি বলছে, না 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে, প্রশিক্ষকের বয়স কত। তাহলে কি বলছে না আগে তুমি এইটা ক্যালকুলেশন করে নাও, কি বলছে না 10% বাড়ছে গড়, ঠিক আছে কার উপর, এই যে আগে যেটা ছিল 20, তাহলে 20 যদি তুমি 10% বাড়াও মানে কত হয়ে যাচ্ছে 20 প্লাস 20 ইনটু 10%, মানে কি 10/100, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত পেয়ে যাচ্ছ না 22।
ঠিক আছে, এবার দেখো তোমার কি হচ্ছে না, 11 জন ক্রিকেটারের গড় বয়স ছিল এটা। এবার তার সঙ্গে মানে 11 জন ক্রিকেটার তার গড় বয়স ছিল কত, 20। এবার তার সঙ্গে যখন একজন প্রশিক্ষকের বয়স যোগ করা হচ্ছে মানে কতজন হয়ে যাচ্ছে, 12, তখন কি হয়ে যাচ্ছে যেটা এভারেজ সেটা বেড়ে এই 22 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো কি বলছে না, প্রশিক্ষকের বয়স কত, তাহলে আমরা সেই একইভাবে কি করব, সেই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি ইউজ করি কি ছিল না, এন ইকুয়াল টু মানে নিউ ইকুয়াল টু ওল্ড প্লাস এ এন, ঠিক আছে। তাহলে এখানে ওল্ড কি না, ওল্ড এই যে 20, ঠিক আছে, 20 প্লাস এ মিন্স এখানে এভারেজ কি হচ্ছে, এভারেজ ইনক্রিজ হচ্ছে প্লাস 2, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 2 ইনটু এন, মিন্স কতজনের উপর ইনক্রিজ হচ্ছে না, এই যে 12 জনের উপর ইনক্রিজ হচ্ছে, প্রশিক্ষকের বয়সটা যুক্ত হলো সেই জন্যেই তো তোমার এভারেজটা বাড়লো। তাহলে আমার যে এভারেজটা বেড়েছে তার মানে টোটালটাও বাড়বে, তাহলে কত হয়ে যাবে এখানে এন ইকুয়াল টু হয়ে যাবে 12। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করলে 12 প্লাস এখানে 24 ইকুয়াল টু 44, তাহলে প্রশিক্ষকের যে এজটা সেটা কত পেয়ে গেলে না 44, অর্থাৎ দেখো এটা তোমার রাইট অ্যান্সার। তাহলে দেখো এবার নেক্সট প্রবলেম কি বলছে না, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ, 3টি সংখ্যার গড় এটা হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত, সেটাই তোমাকে জানতে চেয়েছে। দেখো এখানে আমি একটু অন্যরকম নেব, কারণ কি না, তোমাকে দুটি সংখ্যায় মানে প্রথমটির সঙ্গে দ্বিতীয় আর তৃতীয় দুটোই কম্পেয়ার করেছে, তাহলে আমি প্রথমটাকে আমি মাঝখানে রাখছি, ঠিক আছে, প্রথম এখানে নিয়ে নিচ্ছি তৃতীয় আর এখানে নিয়ে নিচ্ছি দ্বিতীয়কে। এবার দেখো যেটা কম্পেয়ার করেছে কি বলছে না, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, ঠিক আছে, প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা যদি আমার 1 হয় প্রথমটা কত হয়ে যাবে 2। তারপরে কি বলেছে না, তৃতীয়টির 3 গুণ, তাহলে দেখো এখানে আমার কি হচ্ছে না, তৃতীয়টির 3 গুণ মানে আমার যদি তৃতীয়টা 1 নিই এটা কত হয়ে যাবে 3। এবার যদি আমি এদের রেশিও নিই সেটা কিভাবে করবে, দেখো এটা আমি তোমাদের রেশিও আর প্রপোর্শনের যে চ্যাপ্টার ছিল সেখানে দেখিয়েছিলাম, তবুও একবার বলে দিচ্ছি না, এখানে তুমি কি করবে যে এর পাশে কি আছে, এই যে ব্ল্যাঙ্কটা নিচ্ছি তাহলে এর পাশে কি আছে 2, সেই জন্য আমি 2 নিলাম। এবার এখানে তুমি কি নেবে না, এই ব্ল্যাঙ্কটার পাশে কি আছে 3, তাহলে এখানে তুমি 3 নিয়ে নেবে। এবার দেখো তুমি এদের রেশিও করো কত পেয়ে যাচ্ছ, এদের রেশিও যদি তুমি করো না, এটা 3 এখানে 3 2 6 আর এখানে 2, ঠিক আছে, এটা হয়ে গেল কি প্রথম দ্বিতীয় আর তৃতীয় রেশিও। এবার কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, তাহলে প্রথম তো তোমার এটা আর তৃতীয়কে এটা, ঠিক আছে, তাহলে এদের পার্থক্য তোমাকে বলা আছে, সরি এখানে আগে দেখে নাও যে 3টি সংখ্যার গড় বলা আছে, তাহলে দেখো এর গড় যদি বলা থাকে তাহলে আগে টোটালটা করতে হবে, তাহলে টোটাল করলে কত পাচ্ছি 6 × 3 = 9 × 2 = 11, তাহলে এই 11 ইউনিট এটা সমানই কত হয়ে যাবে না 49.5 × 3, ঠিক আছে। তারপরে কি বলেছে না, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য তোমাকে জানতে চেয়েছে, তাহলে এখান থেকে আমি কি করব না, এটা যেহেতু আমার প্রথম আর তৃতীয় তাহলে এইটা কত হয়ে যাচ্ছে না, 6 − 2 করলে 4 পাচ্ছি, তাহলে দেখো এই 4 ইউনিট সমান হয়ে যাবে তোমার না এখানে 9.5 × 3 × 4/11, ঠিক আছে, কারণ এটা আমি আর 1 ইউনিট করে দেখালাম না, 1 ইউনিট করলে কি হতো এটা ডিভাইড হতো, তাহলে আমি এটাকে একবারে দেখিয়ে দিয়েছি। দেখো এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে, কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি তোমার 4 × 11 = 44.5। এবার দেখো এটাকে কাটাকাটি করেছি তাহলে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি না 4.5 × 12, তাহলে এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 5 × 60 4 × 48 = 54, তাহলে দেখো এটা তোমার অপশন এতে আছে। তাহলে চলো নেক্সট কি বলছে না, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত, তাহলে সেই একইভাবে কি করবে না, প্রকৃত মাইনাস ভুল বাই কতগুলো সংখ্যার উপর, তাহলে এখানে দেখো প্রকৃত মাইনাস ভুল
বাই কতগুলোর উপর না 25টি সংখ্যার উপর, কারণ সংখ্যাটা তো সেম থাকছে, শুধু কি না ভুলের যায় মানে ভুল ঠিক এরকম হয়ে যাচ্ছে। তাহলে টোটাল যে সংখ্যাটা সেটা আমার হয়ে যাচ্ছে কত না 25, এটা সেমই। তাহলে দেখো এখানে আমার কি আছে না প্রকৃত কত না, পরে দেখা গেল এত এর বদলে ভুল করে, তার মানে এটা ভুল আর আগেরটা সঠিক। তাহলে দেখো এখানে 73 - 48 / 25, এটা ইকাল টু ক্যালকুলেশন করলে কত পাচ্ছ 5, আর এখানে 2 / 25 মানে 1। এবার যেহেতু আমার কি প্রকৃতটা বেশি নেওয়া হয়েছে সেই জন্য গড়টা বেড়েছে, তাহলে গড় যদি একবারে তোমার আগে কত ছিল গড় না 13 ছিল, তাহলে গড় যদি একবারে কত হয়ে যাচ্ছে 14। নেক্সট দেখো কি বলছে না, 5 বছর আগে 4 জন বালকের গড় বয়স ছিল 9 বছর, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর, নতুন বালকের বর্তমান বয়স কত বছর? 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় দেয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে না বর্তমানে তাদের বয়সটা বলা আছে গড়, তাহলে 5 বছর আগে হলে 5 বছর পর কত হয়ে যাবে, 4 জন বালকের যেটা 5 বছর পর গড় বয়স, তাহলে কত হয়ে যাবে 14 বছর, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলেছে যে নতুন একজন বালককে যুক্ত করা হলে, মানে এই 4-এর সঙ্গে যখন আরেকজন যুক্ত হয়ে যাচ্ছে তখন কত, এই 5 জনের গড় বয়সটা তখন কত হয়ে যাচ্ছে না 15 বছর, অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি গড়টা এক ইনক্রিজ করছে। তাহলে এভাবে একইভাবে কি করবে না n ইকাল টু ও প্লাস এ এন, তাহলে ও কত এখানে না 14, তাহলে 14 + a মিন্স এখানে 1 আর n মিন্স এখানে এই যে 5, তাহলে দেখো এখানে 14 + 5 = 19, ঠিক আছে, অর্থাৎ দেখো এটা তোমার রাইট অ্যান্সার। তাহলে চলো এবার নেক্সট প্রবলেম দেখো কি বলছে না, রাজু শ্যাম ও হরির গড় রান হলো, শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, কিশোরের রান 35 হলে রাজুর রান কত? তাহলে দেখো তোমাকে বলা আছে কি না রাজু শ্যাম আর হরি, ঠিক আছে, এর গড় রান তোমাকে বলা নেই। তারপরে কি বলা আছে না শ্যাম হরি, শ্যাম হরি আর কার কিশোর, এরও গড় রান বলা নেই, কিন্তু কি বলে দেওয়া আছে তোমাকে এখানে না এদের গড় রান হচ্ছে যে 7 কম, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। এবার দেখো এটাকে যদি আমি মাইনাস করি এরকম, তাহলে এই এস আর এইচ এই দুটো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি না এখানে পড়ে থাকছে এবার রাজু মাইনাস কিশোর, এইটা ইকাল টু আমরা যদি লিখি যে এদের গড় রান কমেছে তার মানে কি মোটটা কমবে, তাহলে কত কমবে না 7 × 3, 3 জনেরই কমবে। তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি না এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এবার রাজু ইকাল টু এখানে -21 + কিশোরেরটা কত বলা আছে না কিশোরের রান বলে দেওয়া আছে 35, তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 4 আর এটা 1, অর্থাৎ অপশন এটা তোমার রাইট অ্যান্সার। তাহলে আজকে লাস্ট প্রবলেম দেখো কি বলছে না, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, চতুর্থ সংখ্যাটি হলো। তাহলে দেখো কি বলেছে না, এখানে আমি যদি ধরো নাম্বার নিয়ে নিই, এটা এভারেজ আর এটা সাম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার তোমাকে কি বলা আছে না 6টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 30, তাহলে এর সাম কত হয়ে যাবে না 180। তারপরে কি বলে দেওয়া আছে না, তারপরে তোমাকে বলা আছে দেখো না প্রথম 4টি সংখ্যার গড় বলা আছে, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় কত বলা আছে 25, তাহলে এর সাম কত হয়ে যাবে না 100। নেক্সট কি বলা আছে না শেষ 3টি সংখ্যা, তাহলে শেষ 3টি সংখ্যার গড় কত বলা আছে 35, তাহলে এর যেটা সাম সেটা কত পেয়ে যাবো 3 × 5 = 10, এটা 10 হবে। তাহলে দেখো এবার তোমাকে কি বলেছে না চতুর্থ সংখ্যাটি কত, এবার দেখো তো তুমি এখানে না এখানে আমার তাহলে টোটাল সংখ্যা কটা হয়ে যাচ্ছে 7টা, আর এখানে আমার টোটাল কত হয়ে যাচ্ছে 205, ঠিক আছে। এবার কি বলেছে চতুর্থ সংখ্যা, তাহলে এখানে যেহেতু আমার 7টা আর একটা 6টা, তাহলে এর থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলেই আমি চতুর্থ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি মাইনাস যদি করি তার মানে এটাকেও মাইনাস করতে হবে, অর্থাৎ আমরা এখানে কত পেয়ে যাব না 205 - 180, এইটা ইকাল টু কত পেয়ে যাচ্ছি 5 = 25, এটাই তোমার অ্যান্সার, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কত হলো না এই 25।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা যারা প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকলে তাদেরকে অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর তার সাথে বন্ধুদের মাঝখানে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোথাও কিছু অসুবিধে হচ্ছে কি না। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। টাটা।